হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া আমরা কীভাবে ভিডিওকে এডিও করব। তো চলুন দেখানো যাক যে কোনো ভিডিওকে আমরা এক ক্লিকে এডিও করব, কোনো অ্যাপস লাগবে না, আমাদের বিনা অ্যাপসে কাজ হয়ে যাবে। তো চলুন দেখানো যাক কীভাবে করব। তো ওটা করার জন্য আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে ফাইল ম্যানেজারে আসতে হবে। ফাইল ম্যানেজারে আসার পর আমাদের যে ফোল্ডারে ভিডিওগুলো আছে সেখানে আমরা যেতে হবে আমাদেরকে। তো আমার এই মুভিসতে আছে ভিডিও কয়েকটা, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন, এগুলা সব কিন্তু আমার ভিডিও। এই যে দেখুন, তো আমি একটু একটু প্লে করছি একটা ভিডিও, নাহলে ব্যাপারটা বুঝতে পারবেন না। তো আমি সাউন্ডটা অফ করে নিই, আমি কিন্তু প্লে করছি। তো প্লে হচ্ছে, এই যে দেখুন, এই যে দেখুন, এটা কিন্তু ভিডিও দেখলেন, এটা কিন্তু ভিডিও। এটাকে আমরা এখন এডিও করব। তো চলুন আমরা কীভাবে এডিও করি ওটা দেখানো যাক। তো আমি এখানে ধরে রাখলাম, একটু চিপে রাখার পর আমাদের এখানে যে মোর অপশান, যেখানে থ্রি ডট আছে, এটাকে আমরা ক্লিক করব। আর একটা কথা, মানে সবারই ওই সিস্টেমটা থাকে না যে এরকম ক্লিক করে রাখলে এই মোর অপশানটা আমার যেরকম আসছে এরকম আসছে না। অনেকে এখানে যদি ক্লিক করে তারা ডাইরেক্ট এই অপশানগুলো চলে আসে। এখানে আসার পর আমাদের যে রেনিউ মে ফাইলস, এটাতে আমরা ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করার পর এই যে দেখুন চলে আসলো আমাদের ফোল্ডারের নামটা, এই যে দেখুন। তো এখানে আসার পর আমাদের কিছু করতে হবে না, একটু এদিকে করব। এই যে দেখুন আমাদের এখানে এমপি ফোর লেখা আছে, এই এমপি ফোর, এই যে আমাদের যে ফোরটা আছে এই ফোরটাকে আমরা কেটে দেব। ওটা ফোরকে কেটে দেওয়ার পর জাস্ট আমাদের এখানে থ্রি দিতে হবে। তো দেখুন আমি কিন্তু থ্রি দিয়ে দিলাম, এই যে দেখুন ফোরটা কেটে দিয়ে শুধু থ্রিটা দিয়েছি। তো ওটা দেওয়ার পর জাস্ট এখন আমরা শুধু সেভ করব। তো দেখুন আমি সেভ করছি কীভাবে, তো আমি সেভে ক্লিক করলাম কিন্তু সেভ হলো না। আর একবার যদি ক্লিক করি তাহলে সেভ হয়ে যাবে, এডিও পরিণত হয়ে যাবে। তো চলুন দেখানো যাক। তো আমি একবার ক্লিক করলাম সেভ, এই যে দেখুন এটা কিন্তু আমাদের ভিডিও ছিল। এই যে দেখুন এটাকে এখন যদি প্লে করি, এখন আমাদের এডিও হয়ে গেছে। এই যে দেখুন আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। এই যে দেখুন মিউজিকে ক্লিক করব, এই যে দেখুন আমাদের কিন্তু এটা এডিও হয়ে গেছে অলরেডি। এডিও করার পর আমরা যদি এখন ভাবি না এটাকে আমি আবার ভিডিও করব, তো কিন্তু আমরা যেটা যে ভিডিওটাকে আমরা এডিও করছি সেই এডিওটাকে কিন্তু আমরা ভিডিও করতে পারবো। আদার্স কোনো দেখা গেলো আমরা এমপি থ্রি ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করেছি কোনো মিউজিক, তো ওটাকে আমরা যদি চেষ্টা করি ভিডিও, তো সেটা তো সম্ভব না। তো ওরকম হবে না যে আমরা ইউটিউব থেকে বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে আমরা একটা মিউজিককে ডাউনলোড করলাম, ডাউনলোড করে ওটাকে আমরা ভিডিও করছি, হচ্ছে না। তো ওরকম হবে না, আমরা যেটাকে এডিও করব সেটাকে ভিডিও করব, আর যেটাকে আমরা ভিডিও করতে পারবো সেটাকে আমরা এডিও করতে পারবো। এই হলো ব্যাপারটা। তো দেখুন আমি এখানে এমপি থ্রি করে দিয়েছি। তো এখানে আবার চিপে রাখবো একটু সামান্য জাস্ট, তারপর আমি এই থ্রি ডটে চলে যাব। থ্রি ডটে আসার পর সেম কাজ, রেমিনি ফাইলসে যাব। এখানে আসার পর কিছু করতে হবে না, জাস্ট আমাদের যে আমরা যে থ্রিটা দিয়েছি ওই থ্রিটাকে সরিয়ে আমাদেরকে ফোর দিতে হবে। আমি যদি এখানে এই থ্রিটাকে কেটে দিই, কেটে দেওয়ার পর জাস্ট আমি ফোর দেবো। ফোর দিলে কিন্তু আবার ভিডিওটা আমাদের যে ভিডিওটা সেই ভিডিওই পরিণত হয়ে যাবে আবার। তো চলুন দেখানো যাক, আমি যদি এখানে সেভে ক্লিক করি তো আর একবার ক্লিক করতে হবে। তো আমি একবার ক্লিক করলাম, এই যে দেখুন এটা আবার ভিডিওতে পরিণত হয়ে গেছে। তো চলুন একটু প্লে করি, এই যে দেখুন এখন কিন্তু এটা আমাদের ভিডিওতে পরিণত হয়ে গেছে। তো এরকম আমরা যে কোনো ভিডিওকে আমরা এক ক্লিকে এডিও করতে পারবো, বাট আবার এক ক্লিকে ভিডিও করতে পারবো। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো ঠিক আছে, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ওকে বাই, সবাই ভালো থাকবেন, টাটা বাই, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, ওকে বাই।